السلام عليكم. وعليكم السلام. السلام عليكم. وعليكم السلام. وعليكم السلام. গুড মর্নিং মেয়েরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় 2 সপ্তাহ পর আমরা ইতিহাস নিয়ে আসলাম, ইতিহাস পড়বো আজকে। মাঝখানে একদিন ছুটি ছিল, সরকারি ছুটি ছিল, তাই আমাদের ফ্রেঞ্চ রেভলিউশন আগায় নাই। আজকেরটাকে দেখি কত দূর আগানো যায়। আমি একটা ক্লাস রেকর্ডিং করে আপলোড দিয়েছিলাম, ওই যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান, এটা কি তোমরা দেখেছিলে ক্লাসটা? ফরাসি বিপ্লবে দার্শনিকরা বলো। কিন্তু আমি তো সিন দেখছি খুব কম, ভিউ অনেক কম আসছে। আমার মনে হলো তোমরা দেখো নাই। আমি 2 দিন পর অন করে দেখলাম মাত্র 4 জন না 6 জন ভিউ দিল। আচ্ছা, আজকে আমরা ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ দেখবো, আর একটু মন দিয়ে পড়বো আর কি। বইয়ের পড়াই, বইয়ে আছে, তোমাদের বই আছে, বই খুলো, 49 পেজ। ঘটনা প্রবাহটা না জানলে আসলে ফরাসি বিপ্লব কি তাহলে আমরা কিছুই বুঝলাম না, কি হয়েছিল আসলে সে সময়। তো ফ্রান্সের সমাজ ব্যবস্থার দীর্ঘদিনের জরাজীর্ণতা, অনাচার, বৈষম্য, কুসংস্কার, দুর্নীতি ইত্যাদির ফলে ফ্রান্সের গোটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। 1774 খ্রিস্টাব্দে বুর্বোবংশীয় রাজা, অনেকজনের নাম আমরা দেখেছি, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, তার মধ্যে ষোড়শ লুই সবচেয়ে ওর্স ছিল। তার সে শাসন সংক্রান্ত কাজের থেকে অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত ছিল, যার জন্য 1600 লুই এর সময় হচ্ছে মূল যে ফরাসি বিপ্লবের ঘটনাটা শুরু হয়। তো সে সময় তার অবস্থা এতটাই মানে নাজুক হয়ে গিয়েছিল যে সামাল দেওয়া সম্ভব হয় নাই, ফলে এই বিপ্লবটা অনিবার্য হয়ে যায়। তো সে সময় তখন এই রাজ্যকে বাঁচানোর জন্য তিনি একটা জাতীয় সভার আয়োজন করেন। প্রায় 200 বছর পর এরকম একটা বিশেষ সভার আহ্বান করা মানে রাজার দুর্বলতা প্রকাশ মানে প্রকাশ পাবে, এরকম সভা আহ্বান করা মানে রাজা সিদ্ধান্ত নিতে পারছে না। সে সভা আহ্বান করেছে এই জন্য যে সে অন্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে, এটা রাজার দুর্বলতার প্রকাশ ছিল। তো অভিজাতগণ সাহসী হয়ে ওঠে এই সুযোগে, তারা প্রকাশ্যে বিদ্রোহ শুরু করে, কারণ অভিজাতরাও তখন ভালো রকম তারাও কিন্তু দুর্যোগে পড়েছিল। স্টেটস জেনারেলের অধিবেশন ডাকা হয়। তো সেখানে বিভিন্ন শ্রেণী, অর্থাৎ আমাদের 3টা শ্রেণী বিভক্ত সমাজ দেখেছিলাম ফ্রান্সের, এই 3টা শ্রেণীর সমাজ, এই শ্রেণী বিভক্ত সমাজের বিভিন্ন শ্রেণীর সদস্যরা আসে। যাজকদের পক্ষ থেকে 308 জন, দ্বিতীয় শ্রেণী থেকে অর্থাৎ অভিজাত থেকে 285 জন, তৃতীয় শ্রেণী থেকে 621 জন। তো তৃতীয় শ্রেণীর সংখ্যা ছিল অধিক, কারণ সেখানে কিন্তু প্রায় 80 বা 90% মানুষই ছিল তৃতীয় শ্রেণীর তখনকার ফ্রান্সের। কিন্তু নিজস্ব স্বার্থের প্রথম ও দ্বিতীয় সম্প্রদায় সর্বদাই এক থাকতো। তৃতীয় সম্প্রদায় অধিবেশন শুরুতে প্রত্যেকে ভোটাধিকারের দাবি জানায়। রাজা ভাবলেন প্রতিনিধিরা প্রত্যেককে যদি ভোটাধিকার দেয়া হয় তো তৃতীয় শ্রেণী কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হবে। তাই রাজা তাদের দাবিকে অগ্রাহ্য করে এবং জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেয়। এটা অনেকটা আমাদের 70 সালের নির্বাচনের মতো না? আমাদের 70 সালের নির্বাচনে যেমন নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরও পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করবে না, এরকম একটা অবস্থা। এখানে সংখ্যাগরিষ্ঠ এদের দাবিটা মেনে না হলো না। তৃতীয় শ্রেণীর যুক্তি হচ্ছে ফরাসি জাতির 96% জনগণের প্রতিনিধিত্ব তারা করছে, সুতরাং তারা হচ্ছে সমগ্র জাতির মুখপাত্র, তারা তাদের দাবিতে অনড় থাকে। এবং অবশেষে 16 মে 1789 খ্রিস্টাব্দে তৃতীয় শ্রেণী নিজেদের ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি বলে ঘোষণা করে। মূলত তখন থেকে বিপ্লবে শুরু হয়। এরপর পরের যে পার্টটা সেটা হচ্ছে টেনিস কোর্টের শপথ। তোমাদের বই আছে টেনিস কোর্টের শপথ। যাজক অভিজাতদের প্ররোচনায় রাজা জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে ডাক্তার গিলোটিনের পরামর্শে 20 জুন 1989 খ্রিস্টাব্দে তৃতীয় সম্প্রদায় মিরাবোর নেতৃত্বে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে সমবেত হন। এখানে তারা শপথ নেন যে যতদিন তারা ফ্রান্সের জন্য শাসনতন্ত্র রচনা করতে না পারবে, ততদিন নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবে ততদিন পর্যন্ত তারা সংঘবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। ইতিহাসে এটাই ছিল টেনিস কোর্টের শপথ।
এবং অবশেষে রাজা সরসলুই তাদের এই তৃতীয় শ্রেণীর দাবি মেনে নেয় এবং তাদেরকে ভোটাধিকার দেয়। আর এরপরে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে বাস্তিল দুর্গের পতন। পতন বাস্তিল দুর্গটার ছবি দেখো এখানে দেয়া আছে। বাস্তিল দুর্গটা ছিল যেখানে এই ষোড়শলুই কোন প্রজা যদি বিদ্রোহ ঘোষণা করতো তাকে হত্যা করার জন্য এই এই বাস্তিল দুর্গটা বানানো হয়েছিল। এই সময় ফ্রান্সে ফসলহানির ফলে চরম খাদ্য অভাব দেখা দেয়। অসহায় কৃষককুল খাদ্যের সন্ধানে গ্রাম ত্যাগ করে রাজধানী প্যারিসে দলে দলে জড়ো হতে থাকে। প্যারিস নগরী বিপ্লবের মঞ্চে পরিণত হয়। আন্দোলন এতটা বেগবান হয় যে রাজা ভীত হয়ে ভার্সাই নগরীতে সৈন্য মোতায়েন করেন। জনপ্রিয় মন্ত্রী নেকারকে বরখাস্ত করলে এতে বিপ্লব আরো বেগবান হয়। দেশের সর্বত্র অরাজকতা বিশৃঙ্খলা দেখা দেয়। অভিজাতদের ঘরবাড়ি লুট হয়। এ সময় প্যাট্রিয়ট দলের নেতা ক্যামিল দেসমলিন এক অগ্নিগর্ভ বক্তৃতার মাধ্যমে প্যারিসের জনতাকে আরো বেশি উত্তেজিত করে তোলে। তারা গির্জার ঘন্টাগুলো বাজিয়ে রাস্তায় নেমে আসে। বাস্তিল দুর্গে প্রচুর অস্ত্র আছে এবং এই সংবাদে উন্মুক্ত আর বিপ্লবী জনতা 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই অত্যাচারী শাসনের প্রতীক বাস্তিল দুর্গ, যেখানে সরকারের বিরোধীদের বন্দি করে অমানবিক নির্যাতন করা হতো, তা ভেঙে চুরমার করে দেয়, বন্দীদের মুক্ত করে এবং বাস্তিল দুর্গের গভর্নর দেলুনকে হত্যা করে। এই 14 জুলাইকে বলা হয় মূলত বাস্তিল দুর্গ পতন দিবস এবং ফরাসি বিপ্লবের ঐতিহাসিক দিন ছিল 14 জুলাই 1789। রাজতন্ত্র এবং সামন্ততন্ত্র শোষণের দীর্ঘ যুগের স্বাক্ষর এই বাস্তিল দুর্গ পতন ছিল ফরাসি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। জুলাইয়ে এই দুর্গ 14 জুলাই এই দুর্গ পতনের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম প্রতিষ্ঠিত হয়। তো এখনো কিন্তু ফ্রান্সে স্বাধীনতা দিবস পালন করা হয় হচ্ছে 14 জুলাই, এই বাস্তিল দুর্গ পতনের দিনটাকে তারা স্মরণীয় করে রেখে এই দিনটা তারা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। এই জন্য 14 জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। ঐতিহাসিক গুডউইন বলেন, বিপ্লবের অন্য কোনো ঘটনা বাস্তিলের মতো বিভিন্নমুখী সুদূর প্রসারী ছিল না। বাস্তিল দুর্গের পরের যে যে ঘটনাটা আসলো সেটা হচ্ছে কৃষক বিপ্লব। বাস্তিল দুর্গের পতনের সংবাদে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়লে কৃষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শোষণের ফলে শিকল ভেঙে ফেলতে তারা জেগে ওঠে। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যারা গ্রামাঞ্চলে বাস করতো, তারা সামন্ত প্রথা ভাঙার জন্য কৃষকদের নেতৃত্ব দেয়। এ সময় গুজব ওঠে অভিজাতদের একদল ভাড়াটে গুন্ডা গ্রামের শস্য ক্ষেতগুলোতে পুড়িয়ে দিয়েছে। এমন গুজবের সংবাদে কৃষকদের আন্দোলন আরো বেশি ত্বরান্বিত হয়। জমিদারদের পল্লী ভবনগুলো জ্বালিয়ে দেওয়া হয়, তাদের জমিগুলো নিজেদের মধ্যে বন্টন করে নেওয়া হয়। বিপ্লবের অন্যতম নেতা রোবস্পিয়ার প্রস্তাব করে যে অভিজাতদের উচিত স্বেচ্ছায় তাদের সত্ত্ব ত্যাগ করা। হামলা এবং ভাঙচুরের সংবাদে যাজক এবং অভিজাতরা 4 আগস্ট 1789 খ্রিস্টাব্দে নাটকীয় ভাবে নিজেদের অধিকার ও সুযোগ সুবিধা বর্জন করতে শুরু করে। মাত্র এক রাত্রে কমপক্ষে 30টি আইন জারি করে অধিকার বঞ্চিতদের অধিকার দিয়ে দেওয়া হয়। এভাবে সামন্ত প্রথা বিলোপে যে সকল উদ্যোগ গৃহীত হয় তার ফলে কৃষি ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটে। এটা ছিল ফরাসি বিপ্লবের ইতিহাসে কৃষক বিপ্লব নামে পরিচিত, আর উক্ত রাত ইতিহাসে বঞ্চিতদের রাত নামে খ্যাত। এরপর হচ্ছে ভুখা মিছিল। বাস্তিল দুর্গ পতনের পর রাজা পুনরায় নেকারকে মন্ত্রী নিয়োগ দেন, কারণ নেকার ছিল জনগণের কাছে খুব জনপ্রিয়। কিন্তু আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে বেগবান হতে দেখে অক্টোবর 1789 খ্রিস্টাব্দে হাজার রমণী খাদ্যের দাবিতে ভুখা মিছিল অর্থাৎ রুটি চাই নিয়ে ভার্সাই নগরীর দিকে যাত্রা শুরু করে। ঐতিহাসিক রাইকার বলেন, রাজা তার শেষ সমাধি রচনার জন্য অনেকটা বন্দি অবস্থায় রানী সব প্যারিস নগরী থেকে আসতে বাধ্য হলেন। এই ঘটনাটাকে রাজতন্ত্রের সব যাত্রা বলা হয়। এটা ছিল ফরাসি বিপ্লবের প্রাথমিক পর্ব। ইতিমধ্যে বিপ্লবের কাছে সহযোগিতার জন্য ফ্রান্সে বহু ক্লাব এবং সংঘের উদ্ভব হলো। রাজপরিবার ভার্সাই থেকে প্যারিসে আগমনের ফলে প্যারিসে জাতীয় সভার আহ্বান করা হলো, যার কাজ ছিল ফ্রান্সের জন্য নতুন সংবিধান বা শাসনতন্ত্র রচনা করা। এখন হবে রাজতন্ত্রের পতন। 1791 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর সংবিধান সভার কার্যকাল শেষ হয়। 1 অক্টোবর থেকে বিধানসভার কার্যক্রম শুরু হয় এবং 1792 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। এই সভায় মোট 745 জন সদস্য ছিল। বিধানসভার শাসনকালে ফ্রান্সে দ্রুত অনেক কিছু পরিবর্তন ঘটতে থাকে। বিপ্লব বিরোধী শক্তি এ সময় মাথাচাড়া দিয়ে ওঠে। চারদিকে দুর্নীতিবাজ, কালোবাজারি লুটেরা অপতৎপরতায় লিপ্ত থাকে। রাষ্ট্রের শৃঙ্খলা ভেঙে পড়ে। 1792 খ্রিস্টাব্দে 10ই আগস্ট প্যারিসের বিপ্লবী কমিটি গুলো রাজারানীকে বন্দী করে অবশেষে বিধানসভা রাজতন্ত্র উচ্ছেদের ঘোষণা দিতে বাধ্য হয়। আর এই ঘোষণার মধ্য দিয়ে ওয়ালাইকুম আসসালাম এই ঘোষণার মধ্য দিয়ে বিধানসভার কার্যকারিতা ফুরিয়ে যায়। নতুন জাতীয় পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরিস্থিতি ক্রমে ক্রমে নাজুক থেকে আরো নাজুক হয়ে ওঠে। দেশের অভ্যন্তরে নৈরাজ্য সন্ত্রাস বেড়েই চলে।
রাষ্ট্রীয় বিশৃঙ্খলার মধ্যে নতুন যে জাতীয় পরিষদ গঠিত হয় এটিকে জাতীয় কনভেনশন নামে অভিহিত করা হয়। এখন যে শাসনটা, এখন কিন্তু আর রাজতন্ত্র রইল না, এখন ক্ষমতা চলে গেল জাতীয় কনভেনশনের হাতে, আর রাজা পালিয়ে গেল, ক্ষমতা জাতীয় কনভেনশনের হাতে। জাতীয় কনভেনশন শাসন আমল 1792 থেকে 1795, মাত্র 3 বছর। এই সময়ের মধ্যে ফ্রান্সে তিনটি পরস্পর বিরোধী রাজনৈতিক দল ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল। জিরোন্ড শাসন আমল, জিরোন প্রদেশ থেকে এসেছে বলে এই নাম। তারপর হচ্ছে জ্যাকোবিনদের শাসন আমল, আর হচ্ছে মডারেট বা মধ্যপন্থীদের শাসন আমল। প্রচুর সন্ত্রাসীদের, সন্ত্রাসের রাজত্ব, অর্থাৎ জ্যাকোবিনদের যে রাজনৈতিক আমল, রাজনৈতিক দলটির যে শাসন আমল ছিল, তখন একটা কলঙ্কজনক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই জ্যাকোবিন রাজনৈতিক দলটি। তাই ইতিহাসে এটাকে বলা হয় সন্ত্রাসের রাজত্ব বা রাইন অফ টেরর নামে পরিচিত। সন্ত্রাসের রাজত্বের প্রধান স্থপতি ছিল রোবেসপিয়ার এবং অন্যতম নেতা ছিল দান্তে এবং মারার। সন্ত্রাসের রাজত্বকাল স্থায়ী হয়েছিল 1793 খ্রিস্টাব্দে 9 মার্চ বিপ্লবী আদালত গঠন করে 1794 খ্রিস্টাব্দে 28 জুলাই রোবেসপিয়ার হত্যা পর্যন্ত। সন্ত্রাসের রাজত্ব ছিল এর মূলত, সে সময় ফ্রান্সের বিশৃঙ্খলা এত বেশি বেড়ে গিয়েছিল, তো সেই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য এই সন্ত্রাসের রাজত্ব। এই জন্য বলা হচ্ছে যে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যারা বিশৃঙ্খলা করবে তাদেরকেই ধরে ধরে হত্যা করা হতো, এই জন্য এটা সন্ত্রাসের রাজত্ব বলা হয়। সন্ত্রাস বা বলা হয়ে থাকে যে সন্ত্রাস বা ভীতিকর অবস্থা সৃষ্টি করে সৃষ্টি করে বিপ্লব দমন করা হয়েছিল বলে জ্যাকোবিন দলের এই শাসন ব্যবস্থাকে সন্ত্রাসের রাজত্ব বলা হয়ে থাকে। হত্যাকাণ্ড এবং অন্যান্য সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালিয়ে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করে বিপ্লবকে রক্ষা করা করাই ছিল এই সন্ত্রাসের রাজত্বের উদ্দেশ্য। 1 বছরের মধ্যে 5 লক্ষাধিক সন্দেহভাজনকে বন্দী করা হয় এবং হাজার হাজার বন্দীকে প্রাণদণ্ড দেওয়া হয়। তো এদেরকে একত্রে অনেকজনকে যেন হত্যা করা যায় তার জন্য রোবেসপিয়ার উদ্যোগী হয়ে একটা যন্ত্র আবিষ্কার করেন। ডাক্তার রোবেসপিয়ারের উদ্যোগী হলে ডাক্তার গিলোটিন একটা যন্ত্র আবিষ্কার করেন এবং তার নামে ওই যন্ত্রের নাম হয় গিলোটিন যন্ত্র। তোমাদের ছবিতে দেখেছো রোবেসপিয়ারের গিলোটিন যন্ত্র কি নৃশংস? এটা দেখলে একদম শিউরে উঠা লাগে, মানে একটা উপর থেকে একটা বড় করাত আসে, একদম দ্বিখণ্ডিত করে দিবে মানুষকে, এভাবে একসাথে অনেক অনেককে একসাথে শুইয়ে দিবে, আর উপর থেকে করাত আসবে, করাত এসে দ্বিখণ্ডিত করে দিবে। মানে এটা আমার কাছে খুব বাজে লাগছে। এবং কি জানো, ইতিহাস ইতিহাস কি অদ্ভুত, যে কিনা এই যন্ত্রের আবিষ্কার করেছে পরে কিন্তু তাকেই গিলোটিন যন্ত্রতে হত্যা করা হয়। যাই হোক, গিলোটিনে হত্যা করা হয় রানী মারিয়াম, ম্যাডাম রোলা সহ অভিজাত ধর্মযাজক গোষ্ঠীদের। ম্যাডাম রোলা গিলোটিনে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলেছিল, স্বাধীনতা তোমার নামে কতই না অপরাধ সংঘটিত হয়। গিলোটিনে হত্যা করা হয় সন্ত্রাসের রাজত্বের অন্যতম নেতা দান্তেকে। দান্তে সন্ত্রাসবাদী নীতির যৌক্তিকতাকে অস্বীকার করলে রোবেসপিয়ারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনে। দান্তে প্রথমে রোবেসপিয়ারের পক্ষেই ছিল, কিন্তু যখন এভাবে মানে মানুষ ধরে ধরে এনে হত্যা করা হচ্ছিল তখন সে তার বিপক্ষে চলে যায়। যখন বিপক্ষে চলে যায় তখন দান্তেকেও হত্যা করা হয়। দান্তে সন্ত্রাসবাদী নীতির যৌক্তিকতাকে অস্বীকার করলে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে 1794 খ্রিস্টাব্দে গিলোটিনে হত্যা করা হয়। এভাবে 15 জন জ্যাকোবিন নেতাকে বিরোধিতার জন্য গিলোটিনে হত্যা করা হয়। রোবেসপিয়ার সন্ত্রাস অব্যাহত রাখার পক্ষপাতী ছিলেন, কিন্তু সন্ত্রাসকে নমনীয় করার পক্ষে দলটি ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে। তাদের সহায়তায় জাতীয় কনভেনশন 1794 খ্রিস্টাব্দে 17 জুলাই স্বয়ং রোবেসপিয়ার, যে কিনা এতগুলো মানুষকে হত্যা করার নির্দেশ দিয়েছিল, তাকে গিলোটিনে হত্যার নির্দেশ দিল এবং পরের দিন 28 জুলাই তা কার্যকর হয়। আর এভাবে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। জাতীয় কনভেনশন আবার ক্ষমতা ফিরে পায়। এটা ছিল ফরাসি বিপ্লবের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বতে দেখবো আমরা আরো কয়েকটা শাসন। এর মধ্যে ডাইরেক্টরি শাসনটা হচ্ছে বিশাল কাহিনী, আমরা এত কিছু দেখবো না, আমরা অল্প একটু দেখবো। ডাইরেক্টরি শাসনে রোবেসপিয়ারের পতনের পর জাতীয় সম্মেলন একটি নতুন সংবিধান গ্রহণ করে এবং এই সংবিধান 1795 খ্রিস্টাব্দে যে নতুন সরকার গঠিত হয় তার নাম ছিল ডাইরেক্টরি শাসন। নতুন এই সংবিধান সরকারের শাসন ক্ষমতা 5 জন ডাইরেক্টর বা পরিচালকের হাতে দেওয়া হয় বলে এই শাসনের নাম হচ্ছে ডাইরেক্টরি শাসন। এরপর ডাইরেক্টরি শাসনের ভেতরের ঘটনাক্রম গুলো দেওয়া হয়েছে, আমরা এগুলো একটু স্কিপ করি। ডাইরেক্টরি শাসনটা আসলে পতন কেন হয়েছিল? প্রথমত নিদারুণ অর্থ সংকট মুদ্রাস্ফীতি, মূলত অর্থ সংকটের কারণে ডাইরেক্টরগণ অনেক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি, ফলে জনরোষ তাদের বিপক্ষে চলে যায়। দ্বিতীয়ত ডাইরেক্টরগণ ছিলেন বুর্জোয়া শ্রেণীর লোক, ফ্রান্সের সাকুলেত শ্রেণীর প্রতি তারা সদয় ছিলেন না, ফলে ডাইরেক্টরগণ দরিদ্র শ্রেণীর সমর্থন হারায়।
তৃতীয়ত সর্বসাধারণের ভোটাধিকার ছিল না, সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার ছিল, ফলে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়। চতুর্থত ডাইরেক্টরগণ লেয়ার ভেরিয়াস রিউবেল বারাস লেটুর নেওয়ার কারণ ব্যক্তিগত চরিত্র ছিল কলঙ্কজনক, জনসাধারণের শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা তাদের ছিল না। পঞ্চমত ডাইরেক্টরি বিদ্রোহী দমনের জন্য সামরিক শক্তির উপর নির্ভর করে, ফলে উচ্চাকাঙ্ক্ষী সেনাপতিরা ক্ষমতায় বসার স্বপ্ন দেখে। ষষ্ঠত ডাইরেক্টরদের অযোগ্যতা দুর্নীতিপরায়ণে দেশের শাসন কাঠামো একেবারে ভেঙে পড়ে। এখন কথা হচ্ছে, এরপর আর আগায় নাই কেন বলো তো? তোমাদের বইয়ে দেখো 56 পেজ থেকে কিন্তু ফরাসি বিপ্লবের ফলাফলে চলে গিয়েছে, আর এরপরে আগায় নাই। এরা এরপরে তাহলে কি হয়েছিল? ডাইরেক্টরি শাসনের পতনের ফলে ক্ষমতাটা কার হাতে গিয়েছিল? ডাইরেক্টরি শাসনের ফলে ক্ষমতাটা চলে গিয়েছিল নেপোলিয়নের হাতে। আমরা নেপোলিয়ন বড় প্রশ্নের জন্য ডিটেলসে পড়বো, তখন আমরা এই ডাইরেক্টরি শাসনের পতনের ক্ষমতাটা কিভাবে নেপোলিয়নের হাতে আসে সেটা দেখবো, এবং নেপোলিয়ন কি ধরনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেছিল সেটাও দেখবো। তাহলে আসো আমরা ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ তো আমরা পড়লাম, ফলাফল বা প্রভাবটা দেখি। পৃথিবীর মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ হয় ফরাসি বিপ্লবের মাধ্যমে, কারণ মধ্যযুগটা হচ্ছে সামন্ত শ্রেণীদের আধিপত্যের যুগ, বা তখন ছিল সামন্ত যুগ। আর আমরা কিন্তু দেখলাম একটু আগে যে কিভাবে সামন্ত যুগটা ধ্বংস হয়ে কিভাবে আধুনিক যুগে চলে আসলো, কৃষকদের অধিকার ফিরে পেলো, আর সামন্ত প্রভুদের এই যে টর্চার করার যে ক্ষমতা, তাদের হাতে ক্ষমতা থাকলো না, তৃতীয় শ্রেণীর দ্বারা জাতীয় পরিষদ গঠিত হলো। এভাবে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করলো ফ্রান্স। বুর্জোয়াদের প্রভাব বৃদ্ধি পেল ফরাসি বিপ্লবের মাধ্যমে, কেননা বিপ্লবে বুর্জোয়া শ্রেণীরা প্রধানের ভূমিকা পালন করেছিল। বিপ্লবের সুফল বুর্জোয়ারাই ভোগ করেছিল, তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে এগিয়ে যায়। কিন্তু সাকুলেত বা সর্বহারা দিনমজুরদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে দেখা গেল যে যদিও অভিজাতরা আগেও সুযোগ সন্ধানী ছিল, পরেও সুযোগ সন্ধানী, তো তৃতীয় শ্রেণী আসলে ততটা উপকৃত হয়নি। ফরাসি জাতীয়তাবাদের বিকাশ হয়, ফরাসি জাতীয়তাবাদের বিকাশ হয় কারণ ফরাসিরা তখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়। আমরা যেমন 52 ভাষা আন্দোলন থেকে আমাদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছিলাম, ঠিক ফরাসিরাও এই বিপ্লবের মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, কিভাবে দাবি আদায় করতে হয়, কিভাবে এই যে রাজনৈতিক দলগুলো যে ফ্রন্ট লাইনে এসে সব নেতাকর্মীকে নিয়ে আন্দোলন করে একটা রাজাকে বা একটা রাজতন্ত্রের পতন কিভাবে ঘটানো যায় সেটা আমরা ফরাসি বিপ্লবে দেখি। তারপর প্রেরণাকারী বিপ্লব, ফরাসি বিপ্লব যুগে যুগে সব ধরনের বিপ্লবের ক্ষেত্রে প্রেরণা ঘটেছিল। ফরাসি বিপ্লবের প্রেরণায় কিন্তু আশেপাশে, এটা তো শুধু ফ্রান্সে হয়েছিল, কিন্তু আশেপাশে যে ফ্রান্সের প্রতিবেশী রাষ্ট্রগুলো ছিল সে রাষ্ট্রগুলোতেও ছড়িয়ে যায় তাদের এই যে তাদের এই যে বিপ্লবের প্রভাবটা। তারাও ধীরে ধীরে অধিকার সচেতন হয়ে ওঠে এই ফ্রান্সের বিপ্লব দেখে। এবং এই যে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ, এই সময়টাতে আমরা দেখি যে ইউরোপের আরো অনেকগুলো রাষ্ট্র থেকে রাজতন্ত্র চলে যায়, রাজতন্ত্রের বিলোপ ঘটে। শুধুমাত্র ফরাসি বিপ্লব দেখে তারা সাহসী হয়ে, ওইসব এলাকার মানুষজন সাহসী হয়ে উঠেছিল, তাই সেসব এলাকা থেকেও রাজতন্ত্রের পতন ঘটে। তারপর যে পুরনো জরাজীর্ণতা ভেঙে নতুন সমাজ সৃষ্টি, ফরাসি বিপ্লবের ফলে সামন্ততন্ত্রের পতন হয়। ফরাসি বিপ্লবের ছিল পুরনো ধ্যান ধারণা জরাজীর্ণতা ভেঙে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলা, তা সার্থক হয়েছে। এই বিপ্লবের ফলে সামন্তকর, ম্যানর ব্যবস্থা, ধর্মকর, এগুলি বিভিন্ন যে করের জন্য যে তারা যে পর্যুদস্ত ছিল এগুলো বাতিল করা হয়। সামন্তদের ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে কৃষকদের মাঝে তা বন্টন করে দেওয়া হয়, আর অভিজাত যাজকদের বিশেষ অধিকার বাতিল করে দেওয়া হয়। স্বৈরাচারী রাজতন্ত্রের পতন হয় ফরাসি বিপ্লবের মাধ্যমে, এবং 1600 লুইয়েরও কিন্তু ওই যে গিলোটিন ছিল না, গিলোটিনের মাধ্যমে 1600 লুইয়েরও কিন্তু শিরচ্ছেদ করা হয়। নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়, তাদের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সর্বজনীন মানবাধিকার, এই সব বিষয়গুলো স্বীকৃতি লাভ করে। রাষ্ট্র পরিচালনার জনগণের মতামত স্বীকৃতি লাভ করে। রাষ্ট্রীয় প্রভাব খর্ব হয় ফরাসি বিপ্লবের ফলে, গির্জার সম্পত্তিগুলো সব বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয়করণ করা হয়, এতে শত শত বছরের যে ধর্মান্ধতা দূরীভূত হয়। মধ্যযুগ কিন্তু পুরাটাই ছিল ধর্মকেন্দ্রিক যুগ, তখন তখন বলা হতো টু সোর্ড থিওরি থেকে বলা হতো যে সে সময় চার্চ হাতে একটা তলোয়ার থাকতো, আরেকটা তলোয়ার থাকতো রাজার হাতে, এবং সব সময় এই দুই তরবারি তত্ত্বে দেখা যেত কি এই দুইটার মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব লেগেই থাকতো। এত বেশি ক্ষমতাবান ছিল হচ্ছে মধ্যযুগের এই চার্চ গুলা। আধুনিক যুগে এসে কিন্তু আমরা ধর্মের এই আধিপত্য আর পাই না, আধুনিক যুগে ধর্মের আধিপত্য হ্রাস পায়।
তারপর জনগণের হাতে ক্ষমতা, স্থানীয় শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ ও জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের হাতে তা ন্যস্ত করা ছিল। ফরাসি বিপ্লবের উল্লেখযোগ্য ফলাফল, সমগ্র ফ্রান্সকে 83টি ডিপার্টমেন্টে ভাগ করা হয়। এগুলো ছিল আবার 374টি ক্যান্টনে বিভক্ত, ক্যান্টনগুলো আবার 44,000 কমিউনে বিভক্ত। শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতা ছিল কমিউনগুলোর হাতে ন্যস্ত, আর এ কারণে প্রত্যক্ষ শাসনের অবসান হয় এবং শুরু হয় হচ্ছে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র বা পরোক্ষ গণতন্ত্র। অনেকগুলো রাজনৈতিক দল সৃষ্টি হয়, এখানে দেখো 4টা রাজনৈতিক দলের নাম বলা হয়েছে। প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী দল, মধ্যপন্থী নিরপেক্ষ দল, নরমপন্থী জিরোন্ডিস্ট দল, উগ্র জ্যাকবিন দল। এবং পূর্ব রাজবংশের পতন হয়, আমরা দেশে দেখলামই রাজতন্ত্রের পতন হয় ফরাসি বিপ্লবের মাধ্যমে। এই বিপ্লব ফরাসি সমাজ ব্যবস্থার পুরনো জরাজীর্ণতাকে দূর করে দেয় এবং ফরাসি বিপ্লবের ফলাফলের ফলে ঐতিহাসিক সিগনোপস মন্তব্য করেছিল যে তারা ফ্রান্সের জনসাধারণ রাজতন্ত্রকে সংস্কার করতে গিয়ে প্রজাতন্ত্র স্থাপন করে, অর্থনৈতিক সমস্যা সমাধান করতে গিয়ে দেউলিয়া হয়ে পড়লে চার্চকে সংস্কার করতে গিয়ে ধর্মকে তুলে ফেললো, অনিয়মিত সেনাবাহিনী রক্ষা করতে গিয়ে নিয়মিত সৈন্যবাহিনী প্রবর্তন করলো। তাহলে তারা তিনটা পরিবর্তন করলো, তারা প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা চালু করলো, আর তারা তারা ধর্মের যে চার্চের যে আধিপত্য সেটাকে সরিয়ে দিল বা চার্চের আধিপত্যকে ধ্বংস করলো এবং নিয়মিত সৈন্যবাহিনী প্রবর্তন করলো। এগুলো হচ্ছে ফরাসি বিপ্লবের ফলাফল বা প্রভাব। এটা বড় প্রশ্নের জন্য লাগবে, এই জন্য এটা গুরুত্ব সহকারে পড়বা। এরপর এই যে এরপরে 57 পেজে নিচের দিকে ফরাসি বিপ্লবের যে প্রভাব লিখেছে না, এটা তোমরা এটার সাথে অ্যাড করে দিবা। ফলাফল আর প্রভাব প্রায় একই, প্রভাবে যেগুলো দিয়েছে এইটুক দিলে আসলে আমার মনে হয় না অতটা স্ট্যান্ডার্ড হবে। ফলাফলে যেটা দিয়েছে এটা অ্যাড করে প্রভাব দিবা, অর্থাৎ ফলাফল আর প্রভাব দুইটাকে একত্রিত করে দিবা। আচ্ছা, এরপর যেটাতে আমরা নেপোলিয়নে চলে যাব, আমাদের সময় কত আছে? ও, অনেক সময় আছে আমাদের, আমরা নেপোলিয়নে চলে যাব। মিস 15 মিনিট। আমরা নেপোলিয়নে চলে যাই। নেপোলিয়ন মাত্র 26 কি 27 বছর বয়সে, মানে আমার থেকে অনেক ছোট, কিন্তু সে অনেক মানে বিশ্বের অনেক বড় অঞ্চল রাজত্ব জয় লাভ করে। কিন্তু ফরাসি বিপ্লবের সময় তার বয়স খুব কম ছিল। সে ওই যে যে শাসন আমল নতুন যে জাতীয় যে পরিষদ গঠিত হয়েছিল সেখানে সে একজন সদস্য ছিল। তো সে কিভাবে ক্ষমতাটা নিল, আমরা তো দেখলাম যে ডাইরেক্টরি শাসনের পতন হয়েছে, তারপর দেখলাম যে আর দিল না, কিছুই দিল না বইয়ের মধ্যে। এরপর হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতায় আসার কাহিনী, আমরা এটা একটু দেখি। ইতিহাসে নেপোলিয়নের মতো খুব কম সময়ে দ্রুত উত্থান করে আবার নিমিষে পতনের শিকার হয় এমন এমন খুব কম আছে। আধুনিক যুগের সূচনাও হয়েছিল নেপোলিয়নের উত্থানের মধ্য দিয়ে। ফরাসি হিসেবে তিনি যে সাফল্য দেখিয়েছেন তা সত্যি মহৎ, তবে তার সাফল্য যে বেশি দিন স্থায়ী হয়নি এটাও একটা বিস্ময়ের বিষয়, সে বেশি দিন থাকতেও পারেন নাই। যা হোক, আজকের আর্টিকেলটি হচ্ছে নেপোলিয়নকে নিয়ে। প্রচলিত তথ্য মতে 1769 সালে 15ই আগস্ট নেপোলিয়ন বোনাপার্ট ইতালির কর্সিগো নামক দ্বীপে ক্ষুদ্র অংশে আজাজিওস এক দরিদ্র অথচ সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কার্লো বোনাপার্ট, মাতা লেটিজিনা বোনাপার্ট। নেপোলিয়নের জন্মের কিছু পূর্বে কর্সিগো দ্বীপটি ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, ফলে জন্মগতভাবে তিনি ছিলেন ফরাসি নাগরিক। বাল্যকালেই তিনি পিতৃহারা হন এবং সামরিক জীবনের সূচনা হয় তার। নেপোলিয়ন ছিলেন অত্যন্ত চৌকস এবং মেধাবী একজন ছাত্র, ইতিহাস, অঙ্ক, যুদ্ধ, বিজ্ঞান ও সমকালীন দার্শনিকদের লেখার প্রতি তার বিশেষ ঝোঁক ছিল। 16 বছর বয়সে তিনি পিতৃহারা হলে পড়াশোনা ত্যাগ করতে বাধ্য হন। এরপর অর্থনৈতিক সংকটে পড়ে নেপোলিয়ন একজন সামান্য সৈনিক হিসেবে ফরাসি সামরিক বাহিনীতে যোগ দেন। প্রাথমিকভাবে টোলন সমুদ্র বন্দর থেকে ব্রিটিশদের বিতাড়িত করলে জোরালো ভূমিকা রেখে তিনি অসামান্য সামরিক খ্যাতি অর্জন করেন। এরপর তিনি 1795 সালে ফ্রান্সের রাজতন্ত্রীদের বিদ্রোহ দমন করে জাতীয় মহাসভাকে রক্ষা করেন। ডাইরেক্টরের শাসনামলে তিনি ইতালি অভিযানে সেনাপতি নিযুক্ত ছিলেন, অর্থাৎ ডাইরেক্টরদের যে শাসনামল সে সময় মূলত নেপোলিয়নের উত্থান হয় ইতিহাসে। আর এই অভিযানকে সাফল্যের এই অভিযানের সাফল্য তাকে খ্যাতি এনে দেয়।
1799 সালে নেপোলিয়ন দুর্নীতিপরায়ণ ডাইরেক্টরি পতন ঘটিয়ে ফ্রান্সে কনসুলেট নামে এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। অর্থাৎ ডাইরেক্টরিদের পতনের মধ্য দিয়েই হচ্ছে নেপোলিয়নের উত্থান হয় এবং তিনি কনসুলেট নামে একটা নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। সংবিধান মতে পুরনো শাসনের প্রধান হিসেবে থাকেন হচ্ছে তিনজন কনসুলার, সিয়াস, ডুকাস এবং নেপোলিয়ন ছিলেন এই তিন কনসুলের এই এই কনসুলের তিন প্রধান। নেপোলিয়ন ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। নেপোলিয়নের সংবিধানের মূল মন্ত্র ছিল কর্তৃত্ব উপর তলায় আর আস্থা নিচু তলায়। মূলত সাম্য মৈত্রী স্বাধীনতার স্থলে নেপোলিয়ন একটি স্বৈরাচারী প্রবল এক নায়কের ভূমিকা অবতীর্ণ হয়। আপাত দৃষ্টিতে সে সময় ফ্রান্সকে ফ্রান্সের মধ্যে জাতীয়তাবাদের আবির্ভাব ঘটানোটা যতখানি দরকার ছিল সেখানে নেপোলিয়নের ভূমিকাও ছিল। আর একদিকে নেপোলিয়ন যেভাবে শাসন করছিল প্রভাব মানে প্রবল প্রতাপ প্রতাপ নিয়ে প্রভাব নিয়ে সেটা অনেকটা স্বৈরতন্ত্রের রূপ নেয়, শাসন ব্যবস্থাটা অনেকটা স্বৈরতন্ত্রের রূপ নেয়। তো নেপোলিয়নের যে শাসন আমল আমরা তার যুদ্ধগুলো দেখবো কিভাবে সে আস্তে আস্তে তার পতন ঘটে, আর আমরা দেখবো যে তার বিদেশ বা সংস্কার নীতিগুলো, তার মহাদেশীয় ব্যবস্থা। আচ্ছা নেপোলিয়নের সংস্কারগুলো দেখো, 65 পেজ বের করো নেপোলিয়নের সংস্কার গুলো। এটা তো বড় প্রশ্ন, এটা বড় প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। বের করেছো 65 পেজ? এটা বই সুন্দর করে দেওয়া আছে না, এটা বই অনেক সুন্দর করে দেওয়া আছে কিন্তু এটা অনেক ডিটেলস দেওয়া আছে, তোমরা একটু সামারি করে নিও। হ্যাঁ এত লিখতে পারবা না, তো একটু সামারি করে নিও, বড় প্রশ্নের জন্য এটা লাগবে, এটা বোর্ডে এসেছে। তো সংস্কারগুলোর মধ্যে কি কি ছিল দেখো, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, আইন বিধি রচনা, শিক্ষা সংস্কার, ধর্ম সংস্কার, সামাজিক সংস্কার, জনহিতকর কার্যাবলী, এটা তোমাদের বইও আছে, এবার ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো, ইন্টারনেটেও সুন্দর করে দেওয়া আছে। একজন শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে নেপোলিয়নের নাম ইতিহাসে সমুজ্জ্বল। ডাইরেক্টরি শাসনের পতনের পর নতুন শাসনতন্ত্র অনুযায়ী ক্ষমতা তিনজন কনসুলের উপর অর্পিত হয় এবং প্রশাসনিক সব ক্ষমতা নেপোলিয়নের হাতে কেন্দ্রীভূত হয়। নেপোলিয়ন জানতেন যে তরবারির সাহায্যে সিংহাসন লাভ করলেও সংস্কার সুশাসন দ্বারা একেই স্থায়ী করতে হবে। তার সংস্কারের উদ্দেশ্য ছিল জাতির ক্ষতকে উপশম করা, একটা সুষ্ঠু সুদৃঢ় শাসন ব্যবস্থা কায়েম করা, সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে নেপোলিয়ন ফরাসি জাতির সর্বাঙ্গীন উন্নতির জন্য উন্নতির কাজে আত্মনিয়োগ করে। তার প্রশাসনিক সংস্কারগুলো দেখো, নেপোলিয়ন ফ্রান্সে একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ থেকে সমস্ত দলাদলি বিলোপ সাধন করেন, অধিকারপ্রাপ্ত শ্রেণীর সুযোগ সুবিধা বাতিল করেন, সমাজ থেকে শ্রেণী বিভাগ উঠিয়ে দেন, দাস প্রথার বিলুপ্ত ঘোষণা করেন, চার কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করেন এবং ফ্রান্সে শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এতটুকু ছোট করে এতটুকু পড়লেই হবে। তারপর আইন সংস্কার, নেপোলিয়নের সর্বাপেক্ষা বিখ্যাত এবং গুরুত্ব সংস্কার ছিল আইন বিধি বা কোড, নেপোলিয়ন কোড প্রবর্তন, মানে তার নামেই তার আইনগুলো নেপোলিয়ন কোড নামে পরিচিত। নতুন সমাজ গঠনের উদ্দেশ্যে আইনগুলো সংকলন এবং পরিমার্জিত করার জন্য ট্রেন্সের সহ বিশিষ্ট আইনগত ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করেন। এই কমিটির সুপারিশ ক্রমে 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যে নতুন আইন চালু করে সেটা কোড নেপোলিয়ন নামে পরিচিত। এখানে তিন অংশে বিভক্ত কোড নেপোলিয়নের ধারা ছিল 2287টি। তো এত কোড পড়বা না, তোমাদের এত কোড পড়ে লাভ আছে? এত কোড পড়তে পড়লে তো বড় প্রশ্নের জন্য মানে অনেক বড়। তো তোমরা দেখবে তিন ধরনের কোড ছিল, দেওয়ানি কোড, ফৌজদারি কোড, বাণিজ্য কোড। এই কোডের ধারণাটা শুধু দিয়ে দিবে। দেওয়ানি কোডের মধ্যে হচ্ছে মূলত সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো ছিল, আর ফৌজদারি কোডে হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। বর্তমানকালে আমাদের আইন, আমাদের আইনের বিচার ব্যবস্থায় যে দুই ধরনের আদালত দেখি না, দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত, তো দেওয়ানিতে থাকে সবসময় জমি সংক্রান্ত বিষয় আসে, আর ফৌজদারিতে থাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি আর হচ্ছে বাণিজ্য কোড। আইন মোতাবেক পরিচালিত হতো বাণিজ্যিক কার্যকলাপ, অর্থনৈতিক লেনদেন, ব্যবসায় বাণিজ্য প্রভৃতি। কোড নেপোলিয়নের গুরুত্ব, এগুলো ছোট প্রশ্নের জন্য আসে কিনা দেখতে হবে, তোমাদের বইয়ের অনুশীলনীতে দেখো ছোট প্রশ্নের জন্য এগুলো আসে কিনা, তাহলে ওইভাবে পড়তে হবে। আর অর্থনৈতিক সংস্কার হচ্ছে নেপোলিয়নের একটা গুরুত্বপূর্ণ তার সংস্কারের মধ্যে ছিল। নেপোলিয়ন ফ্রান্সের অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে ব্যাংক অফ ফ্রান্স নামে একটি জাতীয় ব্যাংক তৈরি করেন 1800 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে এই ব্যাংক প্রথা পৃথিবীর অন্যতম নিখুঁত অর্থনৈতিক ব্যবস্থার উপর সমাদৃত হয়। অর্থনৈতিক গতিশীল করে রাখার জন্য করার লক্ষ্যে বকেয়া কর আদায়, নতুন রাজস্ব আদায়, রাজস্ব নির্ধারণ এবং বিজিত রাজ্যগুলোকে নতুন করে
ধার্য করে ফ্রান্সের সামরিক ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়। তারপর হচ্ছে তার সামাজিক সংস্কার, নেপোলিয়ন ফরাসি সমাজকে প্রগতিশীল এবং শোষণ মুক্ত করার কার্য সত্যি প্রশংসনীয়। নেপোলিয়ন স্বেচ্ছাচারী শাসক হলেও সামাজিক বৈষম্য দূর করার জন্য তিনি শ্রেণীগত মর্যাদার পরিবর্তে ব্যক্তিগত যোগ্যতাকে বেশি মূল্যায়ন করতেন। তিনি ঘৃণ্য কলুষিত প্রথাগুলোকে উচ্ছেদ করে আইনের ক্ষেত্রে সমতা সৃষ্টি করেন, অসাম্য দূর করেন, শ্রেণী শোষণ রোধ করেন। নেপোলিয়ন একটি নতুন সমাজের পত্তন করেন। সেবা এবং যোগ্যতার পুরস্কার দি লিজিয়ন অফ অনার নামে একটি সম্মানসূচক খেতাবের প্রথা প্রচলন করেন। শিক্ষার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ সংস্কার করেন। শিক্ষকদের কর্তব্য ছিল ছাত্রদের রাষ্ট্রের প্রতি আনুগত্য শিক্ষা দেওয়া। নেপোলিয়ন শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক, মাধ্যমিক, টেকনিক্যাল এবং উচ্চ পর্যায়ে 4টি ভাগে ভাগ করে। বিদ্যালয় স্তরে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। ল্যাটিন, ফরাসি ভাষা এবং সাধারণ বিজ্ঞান শিক্ষার গ্রামার স্কুল ছিল। সংবাদপত্রগুলো ছিল রাষ্ট্রপ্রচার মাধ্যম। সামরিক চিকিৎসার জন্য 2টি বিদ্যালয়ে স্থাপন করেন। শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলো নর্মাল স্কুল নামে পরিচিত ছিল। সমগ্র দেশে একই শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য 1808 খ্রিস্টাব্দে প্যারিসে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। শিক্ষা সম্পর্কে তার অমর বাণী, আমরা সবাই যে কারণে নেপোলিয়নের নামটা আমাদের আমাদের সবার কাছে পরিচিত, সেটা হচ্ছে তার এই উক্তিটার জন্য যে তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা উন্নত জাতি দেব। তার আমরা ছোটবেলা থেকে এই উক্তিটার জন্যই নেপোলিয়নের নামটা মুখস্থ করেছি না, আমরা সবাই জানি নেপোলিয়নের নামটা এই উক্তিটার জন্য। এরপর হচ্ছে ধর্মীয় সংস্কার। নেপোলিয়ন ধর্মীয় ব্যাপারে উদারনীতি গ্রহণ করেছিলেন। তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মের বিলোপ সাধন করে ক্যাথলিক ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। রাষ্ট্র এবং গির্জার মধ্যে সংঘর্ষ রোধ করবার জন্য তিনি 1801 খ্রিস্টাব্দে ধর্ম মীমাংসা দ্বারা স্থির হলো যে ফরাসি চার্চের ঊর্ধ্বতন যাজকগণ প্রথম রাষ্ট্র কর্তৃক নিযুক্ত হবে, পোপ কর্তৃক নিয়োগ অনুমোদিত হবে, অপরদিকে নিম্ন স্তরের যাজকগণ বিশপগণ নিযুক্ত করবে, কিন্তু এই নিয়োগে সরকার কর্তৃক অনুমোদিত হবে। যাজকগণ সরকার হতে বেতন পাবে। এই মীমাংসায় পরোক্ষভাবে চার্চের উপর তিনি নিজের ক্ষমতাটা প্রতিষ্ঠিত করেন। অর্থাৎ মধ্যযুগে যেমন ক্ষমতাটা রাজা আর চার্চের ক্ষমতা যেমন সমান সমান ছিল, নেপোলিয়নের ক্ষেত্রে সেটা ছিল না। নেপোলিয়নের ক্ষেত্রে ক্ষমতাটা রাজার হাতেই বেশি থাকলো, কারণ নিয়োগ করার ক্ষমতাটাই রাজার হাতে দিয়ে দেওয়া হলো। শিল্প ও বাণিজ্য সংক্রান্ত সংস্কার। ব্যবসায় বাণিজ্যের উন্নয়নের প্রতিও নেপোলিয়ন সজাগ ছিলেন। তিনি 1802 খ্রিস্টাব্দে চেম্বার অফ কমার্স বা বণিক সংঘ পুনর্গঠিত করেন এবং শিল্প উৎপন্ন দ্রব্য, শিল্পকলা, কারুশিল্প উপদেষ্টা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ গঠন করেন। বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পাদি রক্ষা করার জন্য আমদানির উপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হয়। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অনেক যন্ত্রপাতি ফ্রান্সে প্রচলনের ব্যবস্থা হয়। নতুন সুতার কল আবিষ্কৃত হয়, কারখানা আইন রচিত হয়। তারপর তার আরো অনেক সংস্কার আছে। তার সময়কালে অসংখ্য রাস্তাঘাট, সেতু, সমুদ্রবন্দর, পোতাশ্রয় স্থাপত্য কৃতি নির্মাণের জন্য তিনি স্মরণীয় আছেন। ফ্রান্সের বর্তমান যোগাযোগ তার অবদান। যোগাযোগে তিনি 299টি রাস্তা নির্মাণ করেন। প্যারিসের ঐতিহাসিক নিদর্শন সমূহ মেরামত করে সৌন্দর্য বৃদ্ধি করেন। সাহিত্য, শিল্প, কলার ক্ষেত্রেও তিনি একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। তার এই সংস্কারগুলো বড় প্রশ্নের জন্য 3 ও 4-এর জন্য তোমরা পড়বা। এরপর হচ্ছে নেপোলিয়ন অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু তার পতন হচ্ছে ওয়াটারলু যুদ্ধের কারণে। ওয়াটারলু যুদ্ধে তিনি ব্যর্থ হয়ে তার পতন হয় এবং তাকে হচ্ছে একটা দ্বীপে তাকে একটি দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়, নির্বাসিত করা হয় এবং সেই দ্বীপেই সে বাকি জীবন ছিল মৃত্যুর আগ পর্যন্ত। এই বাকি ঘটনাগুলো আমরা কালকে পড়বো, ঠিক আছে? কালকে মানে নেক্সট ক্লাসে। আমাদের আর কি কি বাকি আছে, শুধু এই অল্প একটু শেষ করে দিয়ে আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করে দিব। এই অল্প একটু শেষ করতে 5 মিনিটও লাগবে না। এখন কয়টা বাজে? 11:37। টাইম প্রায় শেষ না? 3 মিনিট। তাহলে আজকে যা যা পড়ালাম এখান থেকে তোমরা কি কি পড়বা? ঘটনা প্রবাহ তুমি ঘটনা জানার জন্য পড়বা, এখান থেকে বড় প্রশ্ন আসবে না। আর তুমি 1-2 তোমরা 1 আর 2-এর জন্য করতে পারো ওই যে ঘটনা প্রবাহটা, যেটা কিন্তু এটা না জানলে তো আসলে উপায় নেই। আমি ফরাসি বিপ্লব পড়লাম, আসলে ফরাসি বিপ্লব কি ছিল সেটাই জানি না, এটা অদ্ভুত না? এটা তো জানতে হবে, এটা পড়বো আমরা 1 আর 2-এর জন্য পড়বো। বড় প্রশ্নের জন্য আমরা নেপোলিয়নের সংস্কার পড়বো, আর বড় প্রশ্নের জন্য আমরা এই ইসের ফরাসি বিপ্লবের প্রভাব বা ফলাফল পড়বো, এই 2টা বড় প্রশ্নের জন্য পড়বো, ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।